যে যেই খাবারগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি আসার আগে যে খাবারগুলো পৃথিবীতে ছিল বা খাবার বিকৃত করার জ্ঞান যখন মানুষের ছিল না তখন যে খাবারগুলো মানুষ খেত যেমন ধরেন আমরা গ্রামে জানতাম না কিভাবে সয়াবিন তেল বানাতে হয় আমরা সরিষা জানতাম এটা প্রাকৃতিকভাবে সম্ভব তো প্রাকৃতিকভাবে সরিষা তৈরি করে অল্প একটু সরিষার তেল খেলে এতে কারো কোনো ক্ষতি হয় না কারণ ইতিপূর্বে গ্রামের মানুষ খুব কমই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছে আমাদের জানা নেই খুব কম আমাদের গ্রামে অন্তত আমি জানতাম না ডায়াবেটিস রুগী ছিল বা প্রেশারের রুগী ছিল খুব এরকম সারা গ্রাম খুঁজে হয়তো পাওয়া যেত না হয়তো যাদের অর্থনৈতিক অবস্থা ভালো বেশি খেতো টেতো পাইতো হয়তো তারা হয়তো হইতে পারতো কিন্তু যারা খেটে খাওয়া মানুষ যাদের শ্রম ছিল যারা কায়িক শ্রম করে খেয়েছে যাদের অতটা খাবার টাকাও ছিল না পরিশ্রম করছে রাত জাগতে পারেনি ঘুমাতে হয়েছে ভরে উঠে কাজে নামতে হয়েছে এরকম লোক যারা গ্রামের আলো বাতাসে হ্যাঁ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জমিতে কাজ করে অত বেশি খেতে পারেনি দেখেন ওদের কি কারো ডায়াবেটিস ছিল আপনাদের কী মনে হয় ছিল না তাহলে কেন ছিল না কারণ ওরা খেয়েছে প্রাকৃতিক খেয়েছে পরিমিত আর কায়িক শ্রম ছিল বেশি যা খেয়েছে সেটাকে বার্ন করেছে ঘুমাতে তারা বাধ্য কারণ কোনো কৃষক না ঘুমিয়ে কাজ করতে পারবে না যারা বারো চোদ্দ ঘন্টা কাজ করে ওদেরকে শরীর ঘুম পাড়ায় দেবে আপনার ঘুম পাড়ায় পাঠ পড়তে হবে না আপনি করে দেখেন আপনার ঘুম এমনি আর